অনলাইন গেমস পাবজি ফ্রি ফায়ারকে কেন্দ্র করে সারা দেশে হত্যা এবং আত্মহত্যার ঘটনা ঘটেছে একাধিক। মাছরাঙা টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান উন্মোচনে প্রতিবেদন প্রচারের পর এসব বন্ধ করতে বিটিআরসির কাছে সুপারিশ করেছে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রী। ও ফ্রি ফায়ার গেমকে কেন্দ্র করে দেশে গড়ে উঠেছে পেশাদার গেমার, বিনিয়োগ করছে বহুজাতিক কোম্পানি, বন্ধ নয় প্রয়োজন নিয়ন্ত্রণ বলছেন। মোবাইলে গেমস খেলা নিয়ে বিরোধে চুয়াডাঙ্গায় খুন হয়েছেন একজন, সাভারে উদ্ধার করা হয়েছে এক যুবকের লাশ। চুয়াডাঙ্গার দর্শনায় ফ্রি ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত হয়েছেন শহীদুল ইসলাম নামের একজন। মিয়া ভাই, বাংলাদেশের আদালতে গুন খুমের বিচার না, এখানে পাবজি ফ্রি ফায়ারের বিচার হয়। সবাই তোরা এই আমার সাথে সবগুলাই ঠিক আছে, এখন দেখিস কি।